আমি চাই না বেহেস্ত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এখন আমার বক্তব্য ক্লিয়ার, বিশ্ব জাকির মঞ্জিল, আমার পীর ব্রাজার হুজুর দরবার, সেই দরবার শরীফ সম্পর্কে সম্মান তাজিম তাকরিম সবসময় আমার ছিল, সবসময় থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তাদের এই বদ আকিদা, বদ আমল, অনেক ক্ষেত্রে শিরক, কুফর, বিদআত বা যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক রাখে না, এই ধরনের কর্মের সাথে, বর্তমান যুগে এই ধরনের কর্মের সাথে আমি সম্পূর্ণভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে আলাউদ্দিন জিহাদি সাহেবের দুইটি রূপ দেখলেন। এখানে আলাউদ্দিন জিহাদি সাহেব একটি গজল, আমি চাই না বেহেস্ত, চাই না আমি ভয় পাই না জাহান্নাম, এবং মাজার সম্পর্কে, এই আটরশির মাজার সম্পর্কে আলাউদ্দিন জিহাদি সাহেব যেসব কথা বলতেছেন তা সত্যিকারই কি উনি বলেছেন না কি না, এবং এ বিষয়ে কার কী অভিমত রয়েছে তাও আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুগণ, আলাউদ্দিন জিহাদি সাহেব সত্যিকারের একজন জ্ঞানী এবং ভালো বিজ্ঞ একজন মানুষ, কিন্তু কোনো কোনো সময় উনার কিছু কথাবার্তা থেকে বোঝা যায় যে উনি জেনেও জিনিসটাকে লুকানোর চেষ্টা করতেছেন, কিন্তু কিন্তু যেহেতু উনি জ্ঞানী ব্যক্তি, তাই তো উনার জ্ঞানের যেটা প্রতিফলন তা অবশ্যই দেখা গিয়েছে। এখানে একজন আলিম একটি গজল গিয়েছিলেন যে আমি চাই না বেহেস্ত, ভয় পাই না জাহান্নাম, এ বিষয়টাকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে নাই, কিন্তু আলাউদ্দিন জিহাদি সাহেব এমন সুন্দরভাবে বিষয়টাকে বলেছেন যে ওই গজলের বাসাটা এখানে ভয় পাই না জাহান্নাম বলা হয় নাই, এটা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে গিয়েছে, এবং ওই ব্যক্তিকে, ওই বক্তাকে তার বক্তব্যের এই অংশটি বা তাই গজলের এই অংশটিকে অন্য রূপে সাজানোর পরামর্শ দিয়েছেন। আসুন বন্ধুগণ, আমরা প্রথমে সেই গজলটি শুনে নেই, তারপর আমরা আঠারোশো বিষয়ে শোনার চেষ্টা করব। ওই আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপাল, আমি আমার জ্ঞান। এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ তাআলা বলেছেন, বারবার বলেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুন্নার, ওয়াত্তাকুন্নার, জাহান্নামের আগুনকে ভয় করো। স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যে জিনিসটাকে ভয় করতে বলতেছেন, এই জিনিসটা তাহলে কত বড় ডেঞ্জারাস জিনিস, কেমন ভয়ঙ্কর জিনিস যে আল্লাহ নিজে বলতেছে ভয় করো। আমাদের একজন ভাই একটা গজল লিখেছে, গজলটা সবটাই ভালো লাগছে, কিন্তু এই শব্দটা মনে হয় পরিবর্তন করে অন্য সুন্দর শব্দ চয়ন যদি করা হয় ভালো হবে। গজলটা হলো এরকম, আমি চাই না বেহেস্ত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আগের কথাটো সঠিক, সুন্দর, আশেকে রসুল বেহেস্ত চায় না, আল্লাহ এবং আল্লাহ রসুলকে চায়। আমার কপালে দয়াল নবীর নাম লিখে দিও, এটা একটা প্রেমের পরিভাষা, এটাও চলে, কোনো অসুবিধা নাই। কিন্তু মাঝখানে যে বললেন ভয় পাই না জাহান্নাম, আল্লাহ তো নিজে বলতেছে ওয়াত্তাকুন্নার, আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, তাহলে আল্লাহ যেটার ভয় পাওয়ার আদেশ দিচ্ছেন আপনাকে, আপনি বলছেন ভয় পাই না, তাহলে এটা কি আল্লাহ তাআলাকে একটু ডিনাই করা হচ্ছে না? প্রেমের ভাষা প্রেমিকের কাছেই বলা মানায়, সব জায়গায় না। প্রেমের ভাষা প্রেমিকের কাছেই বলেন, সব জায়গায় না। আপনার এই ভাষাটা প্রেমের ভাষা, কিন্তু পাবলিক সাধারণ মানুষের সামনে যদি এটা বলেন ভয় পাই না জাহান্নাম, তাহলে কোরআনের বিরুদ্ধে চলে গেল, আল্লাহর আদেশের বিপরীতে চলে গেল। আমরা যেন গজল লিখলেও গজলের ভাষাগুলি, শব্দচয়নগুলি মুহাক্কিক মুত্তাকি আলেমদের সাথে পরামর্শ করে ম্যাচিং করি। আমি ওনার বিরোধিতার জন্য এটা বলছি না, আমার কাছে মনে হলো যে এটা কোরআনের বিরুদ্ধে, এটা স্বাভাবিক।
একবারে সহজ স্পষ্টত যেটা কোরআনের বিরুদ্ধে এই কথাটা, ভয় পাই না জাহান্নাম। হ্যাঁ এটা প্রেমের ভাষা আমি বুঝি, কিন্তু প্রেমের ভাষা কোরআনের বিরুদ্ধে, সরাসরি সুস্পষ্ট আয়াতে কারিমার বিরুদ্ধে যদি যায়, এটা সবার কাছে আপনি বলতে পারেন না। আপনি আল্লাহর কাছে বলেন, অসুবিধা নাই, হে আল্লাহ আমি জাহান্নাম ভয় পাই না, আমি জান্নাত চাই না, আমি আপনারে চাই, আপনার হাবিবকে চাই। ওই আশেকার মাসুকের সাথে এটা চলে, আওয়ামের মাঝে যদি এটা চালায় দেন তখন কোরআনের বিধানের বিরুদ্ধে গিয়ে এটা দাঁড়ায়। কথা বুঝতে পারছেন ভাই? অনেক জিনিস আছে। মনসুর হাল্লাস সে একটা হালে গিয়ে বলছিল আনাল হক, এটা আল্লাহর আল্লাহর বান্দা ওইখানে চলে, শরীয়তের আইনের উপরে এটা চলবে না। অনেক বিষয় চিন্তা ভাবনা করে করবেন, আবেগে ঠেলবেন না। আবেগে ঠেলতে ঠেলতে আমাদের সুন্নিদের অনেক ক্ষতি হয়ে যায়, এই ক্ষতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনারা এখানে দেখলেন আলাউদ্দিন জিহাদি সাহেব, আলাউদ্দিন জিহাদি সাহেব এরকম স্পষ্ট একটা গজলের বিরোধিতা করলেন যেটা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে ছিল, এবং ওই বক্তা যিনি এই গজলটি গেয়েছিলেন আমি ভয় পাই না জাহান্নাম, উনি কিন্তু আলাউদ্দিন জিহাদি সাহেবেরই তরিকার বা উনার সংগঠনেরই, উনাদের সংগঠনেরই মানুষ, কিন্তু তথাপিও আলাউদ্দিন জিহাদি সাহেব এই বিষয়টাকে বিরোধিতা করলেন এবং জনসমক্ষে তুলে ধরলেন যে এরকমের গজল গাওয়া যাবে না যা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে চলে যায় এবং যা আল্লাহর বিরুদ্ধে চলে যায়। এই যেগুলো সত্য তাকে উপস্থাপন করা জাতির সম্মুখে, কারণ আপনারাই তো আলিম, আপনারাই আপনাদের কী মানুষ অনুসরণ করতেছে, এখন আপনারা যেটা বলেন সেটাই মানুষ এখন মানতেছে। বন্ধুগণ, আলাউদ্দিন জিহাদি সাহেব 800 দরবার থেকে আলাউদ্দিন জিহাদি সাহেব কেন বের হয়ে আসলেন সেই বিষয়ে স্পষ্টীকরণ আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবের মুখ থেকে শুনবো এবং তারপরে আমরা মাদানী হুজুরের বক্তব্য শোনার চেষ্টা করব। এখন আমার বক্তব্য ক্লিয়ার, বিশ্ব জাকের মঞ্জিল, আমার পীর কবরাজান হুজুরের দরবার, সেই দরবার শরীফ সম্পর্কে সম্মান তাজিম তাকরিম সবসময় আমার ছিল, সবসময় থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তাদের এই বদ আকিদা বদ আমল অনেক ক্ষেত্রে শিরক কুফর বিদআত বা যেগুলি আহলে সুন্নাতুল জামাতের সাথে কোনো সম্পর্ক রাখে না, এই ধরনের কর্মের সাথে, বর্তমান যুগে এই ধরনের কর্মের সাথে আমি সম্পূর্ণভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন করছি। তাদের এই ধরনের কোনো কর্মের কারণে আমি কারো কাছে ভবিষ্যতে কোনো জবাবদিহিতা করব না এবং তাদেরকে সংশোধনের জন্য আর বলতে যাব না। তাদের দরবার তারা যা মনে চায় তা করবে, যা বলার তা বলবে। আমি আমার অতীত জীবনে তাদের পক্ষে যত কথা বলেছি, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যার জায়গায় থাকবে, কিন্তু তাদের পক্ষে যতগুলি কথা বলেছি সমস্ত কথা আমি এক্সপান্স করে নিলাম। এখন আপনারা যেটা সত্য সেটা সত্য হিসেবে নেবেন, আপনাদের নিজ দায়িত্বে নেবেন, আর যেটা মিথ্যা সেটা আপনারা মিথ্যা হিসেবে বর্জন করবেন, আপনাদের নিজ দায়িত্বে বর্জন করবেন। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ইনশা আল্লাহ আমি এই বাতিল, আমি এদেরকে উগ্রপন্থী মনে করি, এদেরকে হিংস্র মনে করি, এদের সাথে আমার আর কোন সম্পর্ক রাখলাম না। আমি সম্পূর্ণ টোটাল বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ, ওলামা কাউন্সিল, এই সবকিছু থেকে আমি আনুষ্ঠানিকভাবে লাইভে এসে আপনাদের কাছ থেকে আমার ব্যক্তিগত সমস্ত সম্পর্ক তাদের কাছ থেকে এক্সপান্স করে নিলাম, সম্পর্ক ছিন্ন করে দিলাম। আমার সম্পর্ক আমার পীরের সাথে থাকবে, আমার পীরের দরবারের সাথে থাকবে, এই এই ধরনের উচ্ছৃঙ্খল লোকদের সাথে আমি আর ভবিষ্যতে কোন ধরনের সম্পর্ক রাখবো না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর উপর ভরসা করে নিলাম। বন্ধুগণ, আপনারা দেখলেন এখানে আলাউদ্দিন জিহাদি সাহেব কত কঠোর ভাষায় ওই 800 দরবারের বন্ডামি খেয়ে বিরোধিতা করলেন এবং বললেন যে উনার আর কোনো এ বিষয়ে কোনো সে চলবে সে নাই, উনার সকল যারা যারা 800 দরবারকে মানেন বা অনুসরণ করেন তারা ভুলগুলা নিজেরাই দেখিয়ে শুদ্ধ নিজের স্বজ্ঞানে গ্রহণ করবেন, শুদ্ধগুলো যদি হয় তাহলে স্বজ্ঞান শুদ্ধ করবেন, আর ওনার কোনো বক্তব্য যা আগে দিয়েছিলেন তা সমস্ত উনি খণ্ডন করলেন। বন্ধুগণ, এটা অত্যন্ত মানে সুখের বা অত্যন্ত খুশির ব্যাপার যে আলাউদ্দিন জিহাদি সত্যিকারেরই আলিম বা সত্যিকারেরই জ্ঞানী মানুষ হয়, ওনার চক্ষু দৃষ্টিতে এই বিষয়গুলা যে কোরআন এবং সুন্নার বিরোধী সে বিষয়ে উনি বুঝতে পেরেছেন এবং তা উনি এখন প্রকাশ্যে লাইভে এসে বলেছেন। আশা করি বাংলাদেশে যত আরও উলামা রয়েছেন, আলিম রয়েছেন, এই 800 দরবারকে সমর্থন করেন, তারাও যাতে বিষয়টাকে বুঝতে পারেন এবং সমক্ষে তুলে ধরতে পারেন এবং এরকমের বন্ডামি থেকে যাতে মুসলমান সমাজকে বাঁচাতে সাহায্য করেন। এ বিষয়ে মাদানী সাহেব কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে বেদাতকে প্রমোট করে, সমাজের মধ্যে কোরআন সুন্নার মূল আদর্শের বাহিরে ভণ্ডামিকে প্রশ্রয় দিয়েছে, লালন পালন করেছে কিংবা দুনিয়ার স্বার্থের দ্বারা হাসিল করেছে, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে আলাউদ্দিন জিহাদি।
তিনি দীর্ঘদিন আটটুসির দরবার, বাংলাদেশের উল্লেখযোগ্য একটি ভণ্ড দরবার, যেখান থেকে প্রকাশ্যে শিরিক, বেদাত, অপসংস্কৃতি, কুসংস্কার, পর্দাহীনতা, পর্দার খেলাফ, অসংখ্য বেদাতে জর্জরিত বলে ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি যারা আছেন তারা দীর্ঘদিন আপনাদেরকে সতর্ক করেছেন। যুগশ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিসগণ, দাঈগণ অনেকেই খোলামেলা এই সমস্ত ব্যাপারে কথা বলেছেন, আটটুসির দরবারের ব্যাপারে, মাইজ ভান্ডারির ব্যাপারে, রাজার বাগ, কুতুব বাগ, দেওয়ান বাগ, এই সমস্ত ব্যাপারে অনেকেই কথা বলেছেন। আবার তথাকথিত লেবাসধারী আলেম নামধারী মুফতি মুহাদ্দিসদেরকেও দেখা যায় যে তাদের সাথে সম্পৃক্ত থেকে, তাদের কাছ থেকে কিছু উৎকোচ, কিছু হাদিয়া, কিছু তোহফা পাওয়ার জন্য সে সমস্ত দলের সাথে সম্পৃক্ত থেকে তারা দুনিয়াবী স্বার্থ হাসিল করেছে। হঠাৎ করে যখন সকালবেলা দেখতে পেলাম যে তাহলে হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই আমাদের মহব্বত হয়, আল্লাহর জন্যই আমাদের ঘৃণা সৃষ্টি হয়, যেমন নাকি সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কুফুরি এবং তার শিরকি আকীদা ত্যাগ করে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, তুমি আমার সন্তানদের কাছে এখন তুমি আমার কাছে শ্রেষ্ঠ হয়েছো, প্রিয় হয়েছো, কারণ তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটি কুকুরের যে মূল্য ছিল আমার কাছে, এতটুকু মূল্য তোমার কাছে আমার ছিল না, আমার কাছে তোমার জন্য ছিল না, কিন্তু তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এখন আমার কাছে তোমার সেই মূল্যায়িত হয়েছে। আলাউদ্দিন জিহাদি তারা এই সমস্ত ব্যক্তিদের কারণে এই দেশের সমস্ত ভণ্ড, বেদাতি, মাজার পূজারী, তাদের বাণিজ্যকে তারাই রমরমা করেছে, সুতরাং তাদের পাপের বোঝা অনেকটা ভারী হয়েছে। তারা শুধু এখন দল ত্যাগ করলেই হবে না, বরং তাদের যে মূল কুফুরি এবং শিরিকি আকিদা যে সমস্ত রয়েছে, পীর পূজা, খাট পূজা, এরপরে পীরের কদমে সেজদা দেওয়া, পীরের নামে মান্নত করা, পীরের নামে গরু জবাই করা, পীরের বাড়িতে ঈদ পালন করা, এরপরে জশ্নে জুলুস পালন করা, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, কিংবা ওই সমস্ত দরবারে অমুসলিমরা পর্যন্ত সেখানে মুরিদ হচ্ছে এবং এই বিশ্বাসকে তারা ধারণ করছে, লালন করছে যে অমুসলিমরাও যদি বাবার দরবারে আসে তারা সেখান থেকে তাদের আপন আপন ধর্ম পালন করেও তারা আল্লাহ পাককে পাবে কিংবা পরকালে নাজাত বা মুক্তি পাবে। এই ধরনের যে অসংখ্য কুফুরি এবং শিরিকি আকিদার জর্জরিত এই আটশির দরবার, মাইজ ভান্ডারি দরবার কিংবা অন্যান্য ভণ্ডারি দরবার, ওই দরবার থেকে কেউ দরবার ত্যাগ করলেই সেই ব্যক্তিকে মোস্ট ওয়েলকাম জানানো, তাকে ধন্যবাদ জানানো, এটা কোনো সচেতন আলেমের কাজ হতে পারে না। আজকে অনেক দিনী ভাইদেরকে দেখতে পেয়েছি, অনেক আলেমদেরকে দেখতে পেয়েছি তাকে আলোর পদে স্বাগতম জানাচ্ছেন। তা তিনি কোন আলোর পদে ফিরে এসেছেন? তিনি কি বলেছেন যে আমি বিগত জীবনে যত শিরিক করেছি, বেদাত করেছি, কুফর করেছি, কিংবা যে সমস্ত কুফুরি আকিদা লালন করেছি, কিংবা ওই সমস্ত ভণ্ডদেরকে প্রমোট করেছি, এই সমস্ত কাজ থেকে আমরা তওবা করছি, এই ধরনের বক্তব্য তিনি কখনো দিয়েছেন? কিছুদিন আগে তারই একটি বক্তব্য ভাইরাল হয়েছে অনলাইনে, আপনারা দেখেছেন যে সে বলেছে, তাদের দাদা হুজুর নাকি বলেছেন যে এই দরবারে যদি কেউ মুরিদ হয়, অর্থাৎ আটটুসির দরবারে যদি কোনো ব্যক্তি মুরিদ হয় আর যদি সেই দরবারের হুকুম আহকাম ঠিকমতো পালন করে ব্যক্তি মারা যায়, তাহলে কবরের সওয়াল জবাব করার জন্য ফেরেশতা তার কাছে আসবে না। এই ধরনের ভণ্ডামি এবং গুমরাহি কথাবার্তা যিনি বলেছেন, তিনি কি তার এই সমস্ত ভণ্ডামি বক্তব্য থেকে প্রত্যাহার করেছেন, তিনি তার গুমরাহি থেকে ফিরে এসছেন? বরং তিনি বারংবারই বলেছেন যে আমি আমার এই আটটুসির দরবারে যিনি পীর সাহেব রয়েছেন, দয়াল বাবা রয়েছেন, খাজা বাবা রয়েছেন, তাকে তিনি অন্তরে লালন করেছেন, লালন করছেন, ভবিষ্যতে লালন করে যাবেন, অর্থাৎ এই দরবারের প্রতি তার মহব্বত, ভালোবাসার কোনো কমতি নেই বলে তিনি বারংবার স্বীকারোক্তি দেওয়ার পরেও আপনাদের এতটাই উৎফুল্লতা যে তিনি যেন একেবারে মক্কা বিজয় করে চলে আসছেন, তিনি যেন একেবারে উমরা করে চলে আসছেন, তিনি যেন তার জীবনের সমস্ত অপকর্ম থেকে পিছনে ফেলে চলে আসছেন, বিষয়টি কি তাই হয়েছে? এমন তো হতে পারে যে কোনো স্বার্থে টানাপোড়া হয়েছে, কোনো স্বার্থে টানাপোড়া হয়েছে, দলীয় স্বার্থে আঘাত এনেছে। সে তো বলেছে যে এখানের মধ্যে ঘাটতি মেরে থাকা দরবারের মধ্যে এমন কিছু ব্যক্তিরা আছেন যাদের কারণে তিনি দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় স্বার্থে টানাপোড়া হয়েছে, কিন্তু তিনি আকিদা তিনি ত্যাগ করেননি, বরং তাকে আমরা অবশ্যই মোস্ট ওয়েলকাম জানাবো, তার জন্য আমরা আল্লাহর কাছে এখনও দোয়া করছি, হেদায়েতে দোয়া করছি। তিনি যদি জাতির সামনে সুস্পষ্ট তওবা করে তার আদর্শকে ত্যাগ করেন, যেটা তিনি বিগত জীবনে লালন করেছেন, যে আমি যে সমস্ত ভণ্ডামি এবং দরবারি আকিদা লালন করেছি, শিরিক আকিদা লালন করেছি, ওই সমস্ত আকিদা থেকে যদি আমি প্রত্যাহার করে নিলাম, এই ধরনের বক্তব্য যদি জাতির সামনে আসে এবং তিনি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার অন্তর্ভুক্ত হয়ে যান এবং এর দলভুক্ত হন, তাহলে আমরা অবশ্যই তাকে মোস্ট ওয়েলকাম জানাবো, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা দোয়া করব। কিন্তু এতটুকু হওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ উচ্ছ্বসিত, উদ্বেলিত, আনন্দে আত্মহারা আপনাদেরকে হতে দেখেছি, এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত বেদনাদায়ক, কারণ এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে ইসলামের যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই সমস্ত ব্যক্তিদের দ্বারা হকখানি আলেম ওলামারা কত ক্ষতবিক্ষত হয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত আকিদাকে তারা যেভাবে টুকরা টুকরা করে দিয়েছে, যেভাবে তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে
তারা না হককে এবং কি সমাজের যত ভণ্ডামি আছে এগুলো ভণ্ডামিকে তারা প্রমোট করেছে, তাদের পাপের মাত্রা এবং তাদের অপকর্মের ফিহিরিস্তি অনেক লম্বা। তারপরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারের ওয়াসাত রহমতের প্রশস্ততা যেহেতু অনেক বেশি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, দরখাস্ত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত দান করেন এবং তাদের জবানকে যেন ইসলামের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এই দোয়াই থাকলো আমাদের জন্য। আলাউদ্দিন জিহাদের ব্যাপারে আমারই স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আমি তাকে আহ্বান জানাবো যে আপনি বিগত জীবনের আপনার কর্মকাণ্ড আপনি আজকে কিছুটা হলেও স্বীকার করেছেন, যার প্রসিদ্ধ দরবারের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা শিয়া আকিদা লালন করে, যারা শিরিক এবং বেদাতের মধ্যে নিমজ্জিত, আপনার বক্তব্যের মধ্যে এতটুকু তো স্পষ্ট পাওয়া গেছে যে সমস্ত ব্যাপারে ওলামাই হক্কানি ওলামাই রব্বানি অনেক আগে থেকেই এই সমস্ত দরবারগুলোকে তারা সতর্ক করেছেন। সর্বোপরি আপনার এই বক্তব্যের মাধ্যমে একথা খুবই সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে আপনি তা স্বীকার করে নিয়েছেন যে সমস্ত দরবার মধ্যে শিরিক হয় বেদাত হয়। তার ওলামাই ইকরামদেরকে আপনারা এই দলের মধ্যে থাকার পরে যেভাবে গালিগালাজ করেছেন সেই ব্যাপারে আলেমদের কাছেও আপনার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত এবং আলেমদের কাছেও আপনি একেবারেই ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার তওবা করা উচিত যে আমি আমার জীবনে হায়াত জীবদ্দশায় কোনো দিন এই সমস্ত বাতিল আকিদার পক্ষে কথা বলবো না, শিরিকের পক্ষে কথা বলবো না, বিদাতের পক্ষে কথা বলবো না, মানুষদেরকে সুন্নতের পক্ষে আমরা আহ্বান করব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদাতের যে ভয়াবহতার কথা বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন নার, অর্থাৎ ধর্মের নামে নব আবিষ্কৃত সমস্ত বিষয় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এবার বক্তব্য শুনলেন, এবার আমরা শুনব সাইদুল ইসলাম সাদ এর বক্তব্য। উনি আলাউদ্দিন জিহাদি সাহেব সম্পর্কে কি বলতেছেন, আসুন আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। আপনাদের আরেকটা খুশির এক্সক্লুসিভ মজার একটা আপনাদের একটা খবর দিই, বাংলাদেশের একজন বক্তা আলাউদ্দিন জিহাদি নাম শুনছেন, আটরশির দরবারে ওয়াজ করে। কোন জায়গায়? আটরশির দরবারে ওয়াজ করে, আটরশির দরবার বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর, সেখানে সে ওয়াজ করে এক দুই বছর না কয়েক যুগ ধরে। তো আমি মাঝে মাঝে এই লোকটার বয়ান শুনতাম, কথাগুলো শুনতাম, আমার কাছে ভালো লাগতো যে এমন একজন শিক্ষিত, ভালো, সুন্দর বলতে পারে, সুন্দর বয়ান করে, কোরআন হাদিসের এলেমও আছে মোটামুটি ভালো মাশাল্লাহ, কিন্তু সে কিভাবে আটরশির দরবারে যায় ওয়াজ করে, এটা আমার মাথায় বুঝে আসে না, এটা আমার মাথায় ধরে না। কেউ রাগ করে না, আমি কোনো যেটা সত্য সেটা আমি বলবো না, কথা বলেন, যেটা সত্য বাস্তব যেটার প্রমাণ আছে সেটাকে আমি বলবো না। তো বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, অনেক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো গত দুই দিন আগে সে সরাসরি ফেসবুকে লাইভে আসছে, এসে বলছে যে আমি আজ থেকে আমি আমার আটরশির দরবারে যেয়ে যত বক্তব্য দিছি, যত কিছু করছি, যত কথা বলছি, আমি এক্সপাঞ্জ করলাম, আজ থেকে আমি আর আটরশির দরবারের সাথে নাই, কারণ আটরশির দরবারে যা হয় সব শিরক আর বেদাত। এটা আমার কথা না, তার ফেসবুকে সে লাইভে গেছে, বলে আমি এখন আর ওই দরবারের সাথে কোনো সম্পর্ক নাই, এখন থেকে আমি হকের পথে চলব, হকের পথে। আজ পর্যন্ত কোনো কমির আলেমকে শুনছেন যে আজ থেকে আমি লাইভে আইসা আমি নিজেকে অজাহাত করলাম, আমি আমার জীবনে যত বক্তব্য দিছি কওমি মাদ্রাসার সন্তান হইয়া ছাত্র হইয়া, আজ থেকে আমার দেওবন্দের আলেমদের সাথে কওমি মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, শুনছেন? শুনছেন? শুনেন নাই, কেন শুনবেন না? কারণ কি? কারণ হলো ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ছাত্ররা তারা হলো বাংলার জমিনে হকের ঝান্ডা বাহিনী। এই কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে সবচেয়ে পৃথিবীর নাম করা হাফেজ পাবেন, যারা পৃথিবীতে এক নাম্বার হয়, সারা পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয় তারা হলো কওমির সন্তান। যত বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, বড় বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম সব হলো কওমি মাদ্রাসার সন্তান। এই যে আবু তোহা আদনানের নাম শুনছেন না, আবু তোহা আদনান গত কিছুদিন আগে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে হুরমাতে আকসা একটা কনফারেন্স হয়েছে, সারা বাংলাদেশের যত ঘরনার আলেম সব আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, মানে যত দল আছে, যত দল আছে সব দলের আলেমদেরকে ওই কনফারেন্সে দাওয়াত দেওয়া হয়েছে। আবু তোহা মোহাম্মদ আদনান তিনি বলেছেন যে আমি জীবনে যা শিখছি, যা পড়েছি, কওমির আলেমদের কাছে এসে আমি যা বুঝলাম,
যে যতই পড়ি ততই দেখি কওমের আলেমদের জ্ঞানের পরিধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে কোরআন হাদিসের আসল জ্ঞান কওমের আলেমদের মধ্যে, ঠিক কিনা বলেন ভাই? এই কথাগুলো আমি কেন বলছি যে হককে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বিজয় দান করবেন, এই করবেন, ঠিক কিনা বলেন? টু দা টু মোর আজ না হয় কাল মক্কার কাফেরেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমায়া রাখতে পারে নাই, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর 250 কোটি উম্মত এখন সারা পৃথিবীতে, কিন্তু যে আবু জেহেল বিরোধিতা করছে ওর অস্তিত্ব পৃথিবীতে, আল্লাহ তাআলা ওর নাম নিশানা মুছে দিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আপনারা দেখলেন এখানে এখানে কারি সাইদুল ইসলাম আসাদুর সাহেবের বক্তব্য, উনি কিভাবে আলাউদ্দিন জিহাদিকে ধন্যবাদ জানালেন এবং আলাউদ্দিন জিহাদি সাহেবের এই যে আটশো দরবার থেকে সরে আসার বিষয়টা উপস্থাপন করলেন। বন্ধুগণ, আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা সকলেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি সঠিক পথে বিষয় সঠিক সময়ে সঠিক বিষয়টা বুঝতে পারার জন্য। এবং আলাউদ্দিন জিহাদি সাহেবকে অনেকে হাবি বা নানান কিছু বলে গালি দিতেছেন, আমি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো যে আপনি ধৈর্য ধরুন, আল্লাহ আপনাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আপনি সত্য কীভাবে উপস্থাপন করতে থাকেন। আলাউদ্দিন জিহাদি এবং এনায়েতুল্লাহ আব্বাসীকে যারা ওহাবি বলে গালি দিয়ে তারা আসলে বন্ড, কারণ আলাউদ্দিন জিহাদি এবং আনায়তুল্লাহ আব্বাসী একমাত্র কিয়ামপন্থী যারা উলামায়ে কেরাম রয়েছেন, মিলাদপন্থী যারা উলামায়ে কেরাম রয়েছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের দাবিদার, তারা একমাত্র আল্লাহ এনায়তুল্লাহ আব্বাসী সর্বপ্রথমই এইসব বন্ডাবির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন এবং ওনাকে ওহাবি বলে ওদেরকে গালি দিয়ে থাকে। এখন আলাউদ্দিন জিহাদি সাহেবের এই গালি খাওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, আপনিও আশা করি এই ওহাবি বা এইসব গালি আপনিও খেতে হবে, তবে সহকারে আপনাদেরকে ইসলামের খেদমত করে যেতে হবে, এটাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আশা করি যারা ভিডিওতে প্রথমে এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে উপকৃত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।